नमस्कार बंधुरा, आज हम आठ जर्नी भगवान विष्णु बा कृष्णर जो बिराट रूप दर्शन कुरुक्षेत्र युद्ध समय अर्जुन के देखिए तरह ऊपर एक मुराल कर देख। तो प्रथम सब मिले गए निजे इच्छा मतन काठ केटे नहीं पिस कर सेगलो के लिए प्लायर ऊपर लागिए नहीं मुरालटार हाई हो 10 फुट बाय 10 फुट। এটা একটা বড় মুরালের অংশ বিশেষ। তো 10 ফিট বাই 10 ফিটের আমরা একটা ঢাঁচা বানিয়ে নিচ্ছি পুরোটা প্লাই দিয়ে বানিয়ে নেওয়ার পরে তার মধ্যে মাটি দিয়ে পুরোটা বানিয়ে নেওয়া হবে। এরপরে তার থেকে দেখুন রবিলাস রমিত দুজন মিলে পুরো প্লাইটাতে মাটি মাখিয়ে নিয়েছে, এবারে মাটি লাগিয়ে নিচ্ছে। এর উপরেই ছবি আঁকা হবে এবং মূর্তি তৈরি করা হবে। আপনারা দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ দেখলে বুঝে যাবে। দেখুন ওই মাপের একটা পুরো 10 বাই 10-এর একটা ফ্লেক্স ছাপিয়ে নেওয়া হয়েছে। সেই ফ্লেক্সটা এখানে লাগিয়ে নেওয়া হলো। লাগানোর পরে তার থেকে একটা ছাপ তুলে নিয়ে ড্রয়িংটা করে নেওয়া হবে, নাহলে প্রপোর্শনে ভুল হয়ে যেতে পারে। তো ড্রয়িংটা মাপের জন্য আমরা এটাকে ওই মাপের করে নিয়েছি এবং দেখুন তারপরে ড্রয়িংটা আমরা করে নিচ্ছি। করে নেওয়ার পরে এখান থেকে ট্রেসিং করে নিয়ে আমরা ছবিটা করে নেব, তারপরে আমরা কাজ শুরু করব। এরপরে ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা স্টেপ বাই স্টেপ মাটি লাগাবো। আকাশ অমিত এরা ড্রয়িংটা কমপ্লিট করে ফেলেছে, এবারে আস্তে আস্তে আমরা এর উপরে মাটি লাগাবো।
দেখুন কি করে আস্তে আস্তে মাটি লাগানো হচ্ছে। দেখুন এর আগে আপনারা যদি মুরালগুলো দেখে থাকেন তার মধ্যেও মাটি লাগানোর পদ্ধতি বা প্রসেসটা দেখানো হয়েছে। এটা অ্যাডিং প্রসেস, স্টেপ বাই স্টেপ এইভাবে মাটি লাগানো হবে। পুরো মূর্তিটা যেহেতু অনেক বড়, 10 ফুট বাই 10 ফুট অনেকটাই বড়, তো মাটি লাগাতে একটু সময় লাগবে। ডিটেলিং আছে, নকশা কলকা আছে, অ্যালাইনমেন্ট আছে, আগে পিছে আছে, তো সেই জন্য মাটি তৈরি করতে একটু সময় যাচ্ছে এবং অনেক মাটি লাগবে। ওরা সবাই মাটি তৈরি করে যাচ্ছে, লাগিয়ে যেতে হচ্ছে স্টেপ বাই স্টেপ। আমি এটা মাটিটা পুরো লাগানোর পরে রবিন আবার এটা ফিনিশ করবে। দেখুন রবিন ব্যাকগ্রাউন্ডে টাচ করছে এবং ওরা এগুলো পুরোপুরি ফিনিশ করবে। এবারে আস্তে আস্তে ফিনিশিং টাচগুলো দেওয়া হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারলেন যে একটা মডেল বানাতে কত টাইম লাগতে পারে, সময় লাগতে পারে। এটা বানাতে প্রায় 6 দিনের মতন সময় লেগে গেল। আপনাদের যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি কোনো কিছু এছাড়া আর কিছু জানার থাকে তাহলে বলতে পারেন। এখানে দুখানা শ্লোক দেওয়া হয়েছে, একটা যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুদ্ধানং অধর্মস্য শ্রীজাত্মানম ত্রিদাত্মহ পরিত্রাণায় সাধু নমা বিনাশায় দুষ্কৃতম।
ধর্ম সমস্ত পুনাথায় সম্ভবানি যুগে যুগে। আর একটা গায়ত্রী মন্ত্র, ওম ভূর্ভুবঃ তস্য পিতুর্বরেণ্যম ভর্গদেবস্য ধীমহি ধিয়োনম প্রচোদয়াৎ। তো যেখানে বসবে তারা এটা লিখতে বলেছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। আজ এই অবধি, আবার দেখা হবে পরের ভিডিওয়। নমস্কার।